17 সাল তাই বললো, তুমি পড়তে চিন্তা করছো তাই না ভাই? আমি তো একটা স্কুল দেখছি, সেটা হলো দিয়া বাড়িতে ডিপিএস এসটিএস স্কুল। এটা কেমন? ভালো ভাই, অনেক ভালো স্কুল। ইংলিশ মিডিয়াম নাকি পড়তে ইচ্ছা? আমার আমার ইচ্ছা ইংলিশ মিডিয়ামে পড়ার। এটা কি ইংলিশ মিডিয়াম সামথিং? হ্যাঁ মনে হয়। আমি এখনো খোঁজ খবর নেই নাই, জাস্ট তার কাছে ইনভলভ চাচ্ছি যে সে কি বলতেছে। মানে তার সঙ্গে দেখা হয় নাই এ পর্যন্ত, দেখা হইলে তার কাছে সবকিছু জানবো। আর তুমি একটু ভাই খোঁজ খবর নিলে আমার ভালো হয় একটু। আচ্ছা ঠিক আছে, তবে তো আমাকে ইচ্ছা অনেক বড় স্কুলে পড়ো না? আচ্ছা ঠিক আছে, কালকে খোঁজ খবর নিই, পরে দেখতেছ। হ্যাঁ আচ্ছা ভাই। সেলিম, আমি তোকে দেখলাম কালকে সন্ধ্যাবেলা, খবর লইলাম তোকে, খুব হাই ক্লাসের পোলা পোলা মাইনের স্কুল। হ্যাঁ ভাই ঠিক আছে, কিন্তু আমার তো ইচ্ছা ভাই এটাতে পড়ব। এখন পরে তো আর চান্স পাবো না ভাই, এখন এই তো সুযোগ ভালো স্কুলে লেখাপড়া করার। ভর্তি হলে কি হইব? কি হইব ভাই? অনেক ক্রিয়া খরচ হবো, জায়গা জমি সব বিক্রি করে না তারপরে দেবো ভাই। তবু আমি এনেই ভর্তি। বাপ মায় কই থাকবো তাহলে ভাই? তুমি কি লেগে আছো, তুমি দেখবা বাপ মায়ের। দাদা আমি তো দেখতে পারবো, তুই একটু বোঝার চেষ্টা কর। তুই হচ্ছে অন্য একটু স্কুলে পারো জানে, লেখাপড়া তো নিজের কাছে। না ভাই আমি এটাতে পড়বো। তুই যত ভালো স্কুল পাবি লেখাপড়া নিজের কাছে, তাহলে এটা বোঝা দরকার। ঠিক আছে ভাই বুঝতেছি, কিন্তু আমার ফ্রেন্ডের সঙ্গে আমি, ও ভর্তি হবে এই জায়গায়, তবু আমিও এখানে। আমরা মধ্য ক্লাস জিতের পোলা বানি, আমি সব মনে করি এসি আলা পোলা বানি, গাড়ি লিয়ে আয় মনে করি, এসি ভিতরে থাকে, ঠান্ডা হাওয়া খায়, আমরা আর গরমে কারেন্ট গেলাম গো মাথা তা ঘাম পরে, এত কষ্ট আমার। তবু আমি এনে পড়বো ভাই, আমি আমি আমার আমার এটা শেষ কথা যে আমি এখানে পড়বো। এখন তুমি দেখো ভাই কি করবা। আচ্ছা তোর ইচ্ছা। হ্যাঁ ভাই, আমি তো এখন পড়তে গেলে তো আমরা শেষ, কারণ তুই কি পরে এখানে পড়ে অনেক বড় হইবি? হ্যাঁ ভাই, আমার আমরা যদি অনেক বড়, বাট এখানে পড়লে বর্তমান পরিস্থিতি চিন্তা কর কি হইব ভাই। এখানে ভর্তি হইলে সব জায়গা জমি বিক্রি করে তোর পড়তে হবে, তোর বুঝস ভাই? আমি জানি না, আমি এখানে ভর্তি হবো। আমি জানি না ভাই, আমি টাকা থাকলো বাপ মা বিশ্বাস করে না যে পোলা কিছু করতে পারবো। সে দুনিয়া কই গেছে আজকাল, কি করবো আমি? হায় রে, মাথার মধ্যে পুরো আকাশটা ভাঙ্গা পড়লো। কি করবো এখন, ওই যাম শেষ, সব শেষ। এখন তো জায়গা জমি ইচ্ছাই পড়াইতে হবো, থাক ছোট ভাইয়ের ইচ্ছা পূরণ করি, পরেও দেখা যাক কি হয়।